তো বিজেপিতে এখানে তৃণমূলের কি যাই হোক আপনি তার থেকে বুঝতে পারেন এই যে সংবাদ মাধ্যমে যে সমস্ত খবর আসছে আমাদের খবর খুব কমই থাকে কিন্তু তাতে আমি রামমধ্যে যাচ্ছি না আমি বলছি যে যা খবর আসছে তাতে শাসক দল রাজ্যের এবং কেন্দ্রের পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেগুলোর মধ্যে কিছু সত্যতা আছে তার মানে এটা বুঝতে হয় যে কোথাও কোথাও রাজ্যের শাসক দল এর সুবিধা পেয়েছেন কোথাও কোথাও কেন্দ্রের শাসক দল এর সুবিধা পেয়েছেন এইটাই স্পষ্ট এটা মানে উদাহরণ যদি বলেন আমি নির্দিষ্ট নির্দিষ্ট উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা উদাহরণ আমি খালি দিলাম ইভিএম মেশিন তাছাড়া এই ধরুন একটা কথা যে কেন্দ্রীয় বাহিনী কাজ কী হবে একটা ছিল যে তার মধ্যে অন্যতম ছিল এইটাই যে কেন্দ্রীয় বাহিনীর কাজ হবে যে ভোটার যেখানে বুথ আছে বুথের মধ্যে যে ভোটারদের যে পরিচিতি পত্র থাকে এপি এইটা আছে কি না তারা দেখবে তারপরে কয়েক দফা ইলেকশন হওয়ার পর এটা শাসক দল রাজ্যের শাসক দল আপত্তি করলেন এটা আমি গতবারেও দেখেছি তার আগেও দেখেছি এইবারেও দেখেছি যে এইটা তাদের আপত্তির কারণ কি রাজ্যের শাসক দল এটার বিরোধিতা করলেন এখন নির্বাচন কমিশন সেটাকে মেনে নিয়েছে একে কি বলবেন আপনি এটা হচ্ছে পরস্পরকে কনসেশন দেওয়া তো আর কি ব্যাপার বলুন রিপাবলিক বাংলা থেকে প্রিয়াঙ্কা সূর্যদা আপনারা বহুদিন ধরে অভিযোগ করছেন বিভিন্ন ক্ষেত্রে যে বিরোধীদেরকে মারধর করা হচ্ছে শাসক দলের তরফ থেকে আজ জীবনতলার দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার একটি ঘটনা সামনে এসছে যেখানে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে এবং তাদেরকে বাড়িতে রাখা তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না চিকিৎসা করানোর জন্য স্থানীয় প্রশাসন কোনো সাহায্য করছে না কী বলবেন আমি তো বললাম যে এখানে রাজ্যের শাসক দলের বিরোধীদের উপরে আক্রমণ দশ বছর ধরে আমরা দেখেছি অব্যাহত আছে আমাদের পার্টির ২২৬ জন কমরেড এই সময়কালে আমাদের কর্মী নেতৃত্ব এসব ধরে এরা শহীদ হয়েছেন এই সময়কালে অজস্র মিথ্যা মামলা ইত্যাদি হয়েছে যারা আক্রান্ত হয়েছেন তাদের এই আসামি করা হয়েছে বহু দৃষ্টান্ত রয়েছে এটা কিছু নতুন ব্যাপার না এবং নির্বাচন কমিশন তাদের যেটুকু এই নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ হয় তার জন্য নির্বাচন কমিশনের যে ভূমিকা পালন করা তা কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি ভূমিকা পালন করা এই যে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় সব অফিসার প্রশাসক এসব বদলাচ্ছে কিন্তু পরিস্থিতির আপনি যা বললেন তার কি কোনো পরিবর্তন হয়েছে এই জন্য আমি বলছি যে দুই শাসক দল এর থেকে লাভ পুরোবার চেষ্টা করছেন মেরুকরণের রাজনীতিটা উভয়ের এবং তারা এই সবটা মিলিয়েই চান যে লড়াইটা ও দুই পক্ষের মধ্যে সীমিত থাকুক এই মেরুকরণের রাজনীতি পক্ষে সেন্ট্রাল পুলিশ ফোর্স সংবাদ মাধ্যমের খবর যে তারা ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা করছে এ তো আমি আপনাদের বেশি বলার কি আছে আপনারা সবাই জানেন তো খবর রাখেন সব তাছাড়া আমি বললাম যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্যে যা করার দরকার সেগুলো বহু বিষয় আছে আমি অনেক কথা যেতে পারছি না এটা এবং যেগুলো জবাব নির্বাচন কমিশন দেননি আজ পর্যন্ত এই যে ইভিএম আর তার সঙ্গে কি বলে যেটাকে আমাদের ব্যালট দেখতে পাবে কি হচ্ছে ভিভিপ্যাট আর কি এটা এখন সব জায়গায় চালু হয়েছে কিন্তু এটা আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লিখেছিলেন নির্বাচন কমিশনকে যে এই সিস্টেমটার মুশকিল হচ্ছে যে আপনি যখন সবগুলো ভিভিপ্যাট দিয়ে দিলেন এগুলো প্রাইভেট এন্টারপ্রাইজ তাদের হাতে দিলেন এবং এখন এইরকম নয় যে আপনি যে ভোটটা দিলেন এটা প্রথমে ইভিএমে যাচ্ছে এবং সেখান থেকে ভিভিপ্যাটে আসছে তা না এখন ঠিক উল্টো এখন প্রথমে ভিভিপ্যাটে আপনি দেখছেন যেটা দেখছেন কিন্তু সেইটাই ইভিএমে যাবে কি না এর কোনো গ্যারেন্টি নেই এটা গুরুত্বপূর্ণ ব্যাপার মৌলিক প্রশ্ন একটা বহুবার উত্থাপিত যেভাবে এই কর্পোরেট ফান্ড এই যেভাবে জমা পড়ছে এবং তাদের কোনো
পরিচিতি জানা যাবেন। এর ফল লাভবান যারা হয়েছেন আপনারা জানেন, সারা দেশের হিসাব রায়কার হিসাব বলছি আমি, কিন্তু সবাই আপনারা জানেন এর চেয়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল প্রায় 45% বিজেপি, আর দ্বিতীয় যে দলটি সেটা হচ্ছে আমাদের রাজ্যের শাসক দল, এটা আপনারা জানেন, এইসব হিসাব আছে। সুজাত, আমার নাম ওঙ্কার। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে পর্যন্ত যেরকম ভাবে দেখা গিয়েছিল যে বাম এবং বাম সহযোগী দলগুলি একত্রিত হয়ে মাঠে নেমেছিলেন এবং বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু সরব হয়েছিলেন, কিন্তু নির্বাচনের ঠিক আগে কি এমন হলো যে আপনাদের সহযোগী দলরা আপনাদের সঙ্গে থাকলো না? মানে আমি একদম স্পেসিফিক্যালি যদি বলি, সেক্ষেত্রে এনসিপি বা সমাজবাদী পার্টি বা এসইউসিআই যারা আপনাদের সঙ্গে ছিল, নির্বাচনের আগে ঠিক কি এমন ঘটনা ঘটলো যে আপনাদের সঙ্গে তারা থাকলেন না এবং কেউ কেউ তো রাজ্যের শাসক দলের সঙ্গেই থাকলেন, কি বলবেন? না, আপনি যে তিনটা দলের নাম করলেন, তিনটা দলের ভিন্ন ভিন্ন ব্যাপার। এসইউসিআই ছিলেন না, ওরা নির্দিষ্ট কর্মসূচি ভিত্তিক সঙ্গে থাকতেন, সেটা হচ্ছে যে সেটা যদি কেবল সাম্রাজ্যবাদ বিরোধী এবং সাম্প্রদায়িকতা বিরোধী কিছু হয় তাঁরা থাকবেন। এখানে রাজ্যের শাসক দল নিয়ে কিছু বলা যাবে না, এটা তাঁদের অবস্থান ছিল, কাজে তাঁরা এই সঙ্গে স্থায়ীভাবে কখনো আমাদের ছিলেন না, নির্দিষ্ট কর্মসূচি ভিত্তিক থাকতেন। আর সমাজবাদী দল এখানে ছিলেন না কখনো এই সহযোগী দলের সঙ্গে। আর এনসিপি তাঁদের যা সর্বভারতীয় অবস্থান সেটা তাঁদের সেই অনুসারে তাঁদের চলতে হয়, সুতরাং তাঁদের সর্বভারতীয় অনুষ্ঠান এনসিপি বা জেডি তাঁদের সর্বভারতীয় দল হিসাবে তারা যেহেতু কিছু মানুষটির করতে পারেননি, সুতরাং সে নিয়ে আমরা কী করতে পারি, কিন্তু আমাদের ওটাই এই বোঝাপড়াটা ভেঙে যায়নি, কিন্তু নির্বাচনী সংগ্রামে তারা নেই। এই অনুপম দাশগুপ্ত বলছি, এবারে নির্বাচনে আগে ছিল না তা নয়, কিন্তু একটা দেখা যাচ্ছে যে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল তারা পরস্পর এমনভাবে আক্রমণ প্রতি আক্রমণ হচ্ছে এবং নির্বাচনকে একটা এমন স্তরে নামিয়ে আনা হচ্ছে যেটা মানুষের মানে একটু কথাবার্তা কমে যাচ্ছে, এটা কি পরিকল্পনা মাফিক আপনারা কিছুকে দেখছেন? এইটাই তো বলছি আমি, এটাই পরিকল্পনা, এটা নতুন নয়, এটা হচ্ছে সারা দুনিয়ায় উগ্র দক্ষিণপন্থা ফ্যাসিবাদের বিকাশের এইটা হচ্ছে সাধারণ লক্ষণ, যে শাসক শ্রেণী তারা একটা এরকম মেরুকরণ তৈরি করে এবং এমনভাবে তৈরি করে যেহেতু তাদের অর্থবল বেশি বল এবং ক্ষমতা এই সব কিছুকে ব্যবহার করে সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে সংবাদ মাধ্যমের কার্য তো কোনো স্বাধীনতা নেই, সে হতে হয় আপনাকে আত্মসমর্পণ করতে হবে কিছু টাকার বিনিময়ে, বিজ্ঞাপনের বিনিময়ে, আর নাহলে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে, সে রিটার হতে পারে কারোর বিরুদ্ধে। সুতরাং এই সবটা মিলিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করা যাতে করে আসল জনজীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো মূল্যবৃদ্ধি, বেকারি, খাদ্যের সংকট, এই সব যে মূল সমস্যাগুলো সেই সব সমস্যাগুলো যাতে চাপা পড়ে যায়, এইটাই তো হচ্ছে আসল কৌশল। সুজুদা অরূপ দত্ত, নিউজ 18 থেকে। আপনি একটু জোরে বলুন। হ্যাঁ, আপনি বললেন যে এখনো পর্যন্ত অনুমান করবার মতো সময় আসেনি, কিন্তু ইতিমধ্যে আপনিও জানেন যে বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব থেকে ইতিমধ্যেই 200 বেশি আসনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, 200 বেশি আসন সব মিলিয়ে বলছি। রাজ্যের শাসক দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 91টা আসনে হয়েছে, তার মধ্যে আমরা 70টা পেয়ে গেছি, তো সেই জায়গা থেকে আপনারা এটা কোনো অনুমানের জায়গায় নেই কেন? বা এই যে বিজেপি বা তৃণমূল যেটা বলছে তাদের এই বক্তব্য বা কীভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী আসন ফাসন নিয়ে যে দাবি করেছেন সেটা তাঁর ব্যাপার, আমাকে জিজ্ঞেস করে লাভ কী? উনি কি জানেন, তার সঙ্গে কি বলেছেন যে কটা আসন জিতলে কজন বিজেপিতে যাবে? আমরা মানুষকে বলছি তৃণমূলকে ভোট দেওয়া মানে হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া, কাজে উনি কি আসন নিয়ে কি করবেন? উনি তো বলছেন যে কিছু লোক তারা ওয়াদ্দার প্রার্থী হয়ে গেছে এবং তারা বিজেপিতে চলে যাবে, তাই ওকে ভোট দিয়ে লাভটা কি? নন্দীগ্রামে তো আমরা দেখেছি উনি কি পারবেন নাকি বিজেপির সঙ্গে লড়াই করতে? নন্দীগ্রামের ভোটের দিন কীরকম অসহায়ভাবে হুইল চেয়ারে বসে 2 ঘন্টা একটা বুথে কাটিয়ে দিলেন, এই যেটা কি বলে ওরা আমি ভুলে যাই ভাষা, যে কি আমাদের মেয়ে নাকি বাংলার মেয়ে, যাই হোক আর কি, এটা উনি 2 ঘন্টায় বাংলার মেয়ে হচ্ছে ওই
মীনাক্ষী, উনি যখন দু ঘন্টা ওই বুথে বসেছিলেন, ওখানে ওর নিজের পোলিং এজেন্ট বসাতে পারলেন না, বা যা গোলমাল হচ্ছিল কিছুই করতে পারলেন না। ওর কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের বাহিনী, যাই হোক, মিলে ওকে দু ঘন্টা পরে উদ্ধার করলো। তখন মীনাক্ষী তখন 30টার বেশি বুথে পৌঁছেছিল, এবং যেখানে গোলমাল হচ্ছে, ভিড় ঘটিয়েছে, যেখানে প্রিজাইডিং অফিসার পক্ষপাতিত্ব করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, শরণ হয়েছে, এ তো সরকারের নেই। কাজে ওদের এইসব দাবির ভিত্তি কি আমি জানি না। এটা খুব স্পষ্ট যে ইনি বিজেপির সঙ্গে লড়তে পারবেন না, লড়বেন না। এদের মধ্যে বোঝাপড়া যা আছে সেটাই রাখবে, এবং বিকল্প কেবলমাত্র আমরাই দিতে পারি, সংযুক্ত মোর্চা, আমরাই কেবলমাত্র বিকল্প দিতে পারি। কিন্তু সূর্যদা, আপনি যখন এই কথাটা বললেন যে নন্দীগ্রামে সেদিনকে তাকে অসহায়ভাবে আমরা সকলেই দেখেছি, আপনি বলছেন মীনাক্ষী সেই সময় ভূতে ভূতে পৌঁছেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাদের হিসেব অনুযায়ী 98টা বুথে আপনাদের এজেন্ট ছিল না, শুধু নন্দীগ্রাম কেন্দ্রে। সেটা কেন হলো? যদি বুথে বুথে ঘুরে এজেন্টই বসাবে, আপনাদের দলীয় রিপোর্ট অনুযায়ী 98টা এবং আরও দুজন মাঝপথে চলে গেছে, টোটাল 100টা বুথ এজেন্টহীন কার্যত ছিল। খালি আমাদের না, তৃণমূল নাকি 80টা বুথে ছিল না, বিজেপি কটা বুথে ছিল না আমি জানি না, যার যেখানে জোর সেখানে তা করেছে, কিন্তু তাতে কিছু যায় না আসে না। কারণ 98টা বুথ যেখানে ছিল না, সেই সব জায়গায় আমাদের ক্যান্ডিডেট নিজে গেছেন, কয়েক জায়গায় ওখানে পরে বুথে উনি এজেন্ট বসিয়েছেন, সেটা যেহেতু ওই বুথ থেকে না হলে অন্য বুথ থেকে দেওয়া যায় নির্বাচন কমিশনের নিয়মে, সেখানে বসিয়েছেন। সুতরাং তিনি লড়াইতে ছিলেন, আমি এইটাই বলছি। মুখ্যমন্ত্রীর মতো অসহায় একটা আত্মনাদ পাবার জন্যে ওইখানে গিয়ে, এখান থেকে রাজ্যপাল, যার সঙ্গে ওর মুখ দেখা দেখি হয় না, কম হয় আর কি, তাকে যেভাবে আত্মস্বরে টেলিফোন করছেন আর এখানে ওখানে করছেন, যাই হোক, সেটা আমি বলছি যে আসল কথাটা দেখুন, একটা তিনজন প্রার্থীর মধ্যে কে লড়াই ময়দানে আছে মানুষের সঙ্গে, এটাই বলছি। সূর্যদা, আনন্দবাজার থেকে অমিত, আমি সূর্যদা, আমি আনন্দবাজার ডিজিটাল থেকে অমিত বলছি যে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপিকে রুখতে সংযুক্ত মোর্চা কি তৃণমূলের থেকে সমর্থন নেবে বা দেবে, এরকম কোনো পরিস্থিতি আসতে পারে? আমাদের যেটা আমরা বারবার বলেছি কথা, নতুন কথা কিছু না, আমরা মনে করি যে তার চেয়ে বিপদ হচ্ছে বড় যে ভোট পরবর্তী পরিস্থিতিতে যদি তৃণমূল এবং বিজেপি এরা কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে ওরা দুজনে মিলে সরকার করবে, দুজনে মিলে সরকার করবে, বিজেপি তৃণমূলের সরকার সেইটাকে আমরা, সেই জন্য আমাদের আহ্বান হচ্ছে মানুষের কাছে, এদের শক্তি এরকমভাবে কমানো দরকার, দুজনে মিলেও যাতে সরকার করতে না পারে, এইটাই হচ্ছে কথা। নিউজ লিগের পক্ষ থেকে সন্দীপ চক্রবর্তী, শুধু একটা জিনিস হচ্ছে, যেদিন যখন ভোট হচ্ছে, ভোটের দিন দেখা যাচ্ছে হয় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সমানে সারোগেট অ্যাডভার্টাইজিং যেটাকে বলে টিভিতে অন এয়ার স্পিচ করছে, এটাতে একবার মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়েছিলেন, আপনারাও আপত্তি জানিয়েছিলেন, এটা তো এখনো চলছে, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, অবস্থা কিরকম? কিছুই হয়নি, এ তো আমরা বলেছি সবাই জানে, আমি ওইগুলো খুঁটিনাটিতে গেলাম না, কারণ নির্বাচন কমিশনের কাছে আমাদের যে অভিযোগ তা প্রত্যেকবার ফেজে নির্বাচনের সময় এবং তার মাঝে অন্তর্বর্তী সময়ও ওখানে জমা দেওয়া হয় এবং তা প্রেস রিলিজ হয়, সে আপনারা জানেন, এটা ছিল না কখনো। একই জেলায় জয়নগরে যেদিন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, তো সে পাশে তো ওইখানে ওই জেলায় বেশি তো দূরে নয়, আপনি খেজুরিতে একদিন ভোট, নন্দীগ্রামে আরেক দিন ভোট, ওই পাশ থেকে মাইক লাগালে ও পাশে শোনা যাবে, এসব কখনো ছিল না, এসব দেখছি আমরা। এই জন্যে বলছি নির্বাচন কমিশনের তাদের নিরপেক্ষতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এবং আমরা সেগুলো খুব প্রকাশ্যেই বলেছি, এখনো বলছি। সূর্যদা, আমি সঞ্জয় অধিকারী বলছিলাম ইটিভি ভারত থেকে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে একটা অসহায়তা তার বডি ল্যাঙ্গুয়েজে অসহায়তা প্রমাণ করে, যে তাহলে কি উনি হারবেন ধরে নিয়ে হারার একটা ইঙ্গিত তার এই আচরণের মধ্যে স্পষ্ট হলো? উনি হারবেন কি জিতবেন আমি বলতে পারছি না, কিন্তু উনি যে লড়তে পারবেন না বিজেপির বিরুদ্ধে, এটাই বলতে চাচ্ছি, কে লড়বে সেটাও বোঝা যাচ্ছে। মণিদীপা বন্দ্যোপাধ্যায়, এনডিটিভি। সূর্যদা, মণিদীপা, অমিত অলরেডি খানিকটা জিজ্ঞেস করে নিয়েছে, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর রেসপন্স।
Yesterday, when asked the same question, that what will you do in a post-poll scenario if it's a hung situation, he said, Adhir Ranjan Chaudhary said, politics is the art of the possible. Would you agree? Could there be a situation where the left and Congress and Samyukta Morcha will end up supporting the Trinamool in case it runs short of MLAs, or vice versa? I said what I said. I don't repeat it, but I say that BJP and TMC are two sides of one coin. Maybe one is head and other is tail. Head moves the tail, not the tail. It doesn't move the head. And it's very crystal clear. It's not more than, a fortnight that Chief Minister has reiterated that is the battle is not with RSS. It is against BJP. That is, he reiterated this battle. And go back to the history how the TMC was formed and the role of RSS. And who doesn't know that the BJP is the only party in the country that is not run by itself. It goes by the instruction from Nagpur, the RSS headquarters. All the trade union, student front, the youth front and all these are controlled by RSS, not by BJP. And that's why this is called as Sangha Parivar. Parivar means a family. The BJP is a member of that Parivar. And I believe that the Chief Minister is also a member of that family. But if push comes to shove, I know it is a hypothetical question, but if Trinamool is short of numbers in forming a government, or Samyukta Morcha is short of numbers in forming a government, are you willing to take the... No. It is totally hypothetical, but even if the questions, such questions arise, as I said, I reiterate that they will try to form a government together. That's why the target to the call to the people must be very clear. Reduce their number below, together TMC and BJP, numbers should be reduced to less than 50% of the seats so that they together cannot form a government. Thank you. Shudipta, ABP Ananda theke jiggesh korchi. আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সভা থেকে অভিযোগ করেছেন, আপনি যেটা বলছেন তৃণমূল এবং বিজেপিকে ভোট দেওয়া একই হবে এপিটপিক, উনি যেটা অভিযোগ করেছেন পরিষ্কার যে সিপিএম এর হারমাদরা তৃণমূল বিজেপির সঙ্গে মিশে গিয়ে তৃণমূলকে আক্রমণ করছে, বাস দিয়ে মারা হচ্ছে, সেটা সিপিএম এর হারমাদরা করছে বিজেপির সঙ্গে মিশে, কি বলবেন? আমি ওদের কথার কোনো জবাব দিই না, তার জন্য আমি এখানে আসিনি। আমি মনে করি যা কথা বলেন অসত্য, ভিত্তিহীন। এটা বিজেপি হোক আর তৃণমূল হোক, এটা ওদের অভ্যাস, জেনেটিক ব্যাপার আর কি, ডিএনএতে আছে, কখনো সত্য কথা বলেন না। আমরা ছেলেবেলা থেকে শিখেছি সদা সত্য কথা কইবে, আর এরা হচ্ছে সদা মিথ্যা বলিবে, যাই হোক অসত্য বলিবে। সুতরাং ওই কথার জবাব দেওয়ার কোনো মানে হয় না, ওর যা ইচ্ছা বলুন না কেন, ওর কথা কে শুনছে? সূর্যদা, আমি কড়া খবর থেকে বলছি যে কেন্দ্রীয় বাহিনী যখন হচ্ছে যাচ্ছে সেই সময় যে কালকে আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীকে একদল ঘিরে রাখো আর একদল সেই সময় গিয়ে ভোট করো, এর উত্তরে কেন্দ্রীয় বাহিনীকে এ ধরনের হেনস্থ করার জন্য নির্বাচন কমিশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয়েছে, এটা কি কতখানি যুক্তিযুক্ত বলে মনে করেন? না, শোকজ তো করেছেন, আগেও কড়া কড়া জবাব দিয়েছেন ইলেকশন কমিশন, কিন্তু মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যেটা বলছেন সেই সখাত শরীরে উনি পড়েছেন। এরপরে যদি কেউ বলে যে রাজ্যের পুলিশ বাহিনী থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রীকে ঘেরাও করো, তাহলে কি হবে? তার এটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছেন পশ্চিমবাংলাতে, এটা আরেকটা নৈরাজ্যের আরেকটা স্তর যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন, এইটা কোনো সমস্যার সমাধান না। এই নির্বাচন কমিশনের চিঠি পিঠির আমি গুরুত্ব দিই না, উনি কটা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, কটা চিঠি দিয়েছেন অমিত শাহকে, কজন কি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন? তারা সব নির্বাচন বিধি মেনে চলছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বোঝা উচিত ভালো করে, এইসব কথা বলে তিনি কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে এইসব কথা বলুন গিয়ে, যখন ছিলেন না তখনও করেছেন আমরা দেখেছি, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এইসব বলা যায় না। নুরুল্লাহ জাভেদ, ইউএনআই উর্দু। আপ লেফট জো হ্যায় রিলিজিয়াস প্রোটেস্ট কে খিলাফ রহি হ্যায়, উসকে বাওজুদ আপ আইএসএফ সে ইত্তেহাদ কর রহে হ্যায়,
तो ममता बनर्जी बोल रही है कि इनकी वजह से मुस्लिम वोट डिवाइडेड हो रहा है, तो क्या आप भी रिलीजियस लाइन पे पॉलिटिक्स करना शुरू कर दिया है आपने भी, आइडेंटिटी पॉलिटिक्स आपने भी शुरू कर दिया है? इंडियन सेक्युलर फ्रंट विच इज ए पार्टनर ए पार्ट ऑफ द संयुक्त मोर्चा इज सेक्युलर फ्रंट ऑफ इट्स काइंड दैट वी वोंट फाइंड एनीवेयर इन एनी स्टेट इन बंगाल. ट्रू, इट इज न्यू, इट इज जस्ट फॉर्मिंग एंड इट हैज टू गो थ्रू लॉट ऑफ एक्सपीरियंसेस and but I believe that it develops further. Where else you get? Indian Secular Front is not a particular, belongs to, does not belong to any particular community. You start from the first round of election. When Bankura went to poll, Indian Secular Front contested one seat only there, and is a reserved seat for tribal, and this tribal candidate put up by Indian Secular Front, not a Muslim candidate. You come to the next district, the West Midnapur district, they are fighting Chandrakona seat. That Chandrakona seat is reserved for scheduled caste, and the candidate is a scheduled caste, so not from minority community. Then you come to the next page, say the Bansadal seat in Purva Midnapur. Say there the ISF candidate was one Chatterjee. You see, that Chatterjee means that he is not SC or not ST, not minority at least. So does it mean, but there are minority candidates in the next pages, there will be minority if they constitute a section, a sizable section in Bengal, and their representation must be ensured by the parties have to see that, but where else do you get such a secular combination? I believe that this is of course in a stage when it is just growing, just started taking up, but I believe that offers an alternative before the country, the West Bengal. I mean, it's only West Bengal, our people, that can accept this challenge and see that this formation of the Sanyukta Morcha, where the maximum possible democratic, secular and the left all together can be combined in the battle against the communal polarization and the attack on the constitution, the basic structures of the constitution, secular fabric of it, and all that is something that a nucleus of it has been formed. It has a far way to go, but I think this is the best thing that we can offer, that is in the Indian situation. Shurjata Mohumita, Shurjata, jebhabe bibhinno rajnitibid Dilip Ghosh hok ba onno keu তারা মাঝে মধ্যেই বলছেন রোগড়ে দেওয়ার কথা, কোড়কে দেওয়ার কথা, কেউ বলছেন খেলা হবে, তারপরেই দেখা যাচ্ছে নির্বাচনের দিন প্রার্থীদের ছাড় দেওয়া হচ্ছে না, গালে চড় মারা হচ্ছে, মাথায় বাঁশের বাড়ি এবং পলিটিক্যাল ভায়োলেন্স চলছে। শুধু কি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন বা ইলেকশন কমিশন, রাজনীতিবিদদের কোনো ভূমিকা নেই উত্তেজিত করার ক্ষেত্রে? রাজনীতিবিদদের যে ভূমিকাটা আছে সেটা কংগ্রেস আর বিজেপি, খেলা হওয়ার কথা ওরাই বলছেন, এসব কথা কে বলছে? আর আমরা বলেছি বারবার করে, এটা খেলার ব্যাপার না, রাজনীতি একটা রাজনৈতিক সংগ্রাম, নীতির ব্যাপার বলতে হবে আপনাকে। রাজনীতি, আপনি দেশ কীভাবে চালাবেন, রাজ্য কীভাবে চালাবেন, কীভাবে এই সংকটের করোনার কী করে মোকাবিলা করবেন, আপনি কী করে বেরোজগারি হচ্ছে মানে বেকারি কী করে মোকাবিলা করবেন, মানুষের খাদ্যের কী হবে, শিক্ষার কী হবে, ছেলে মেয়েদের পড়াশোনার কী হবে, এইসব শিক্ষানীতি কী হবে, স্বাস্থ্যনীতি কী হবে, শিল্পনীতি কী হবে, কৃষিনীতি কী হবে, এই বিকল্প বলবার কথা। এটা খেলার ব্যাপার হলো, এরা ওইটা যেটা করছেন এটা আমি বললাম তো, এদের কোনো যুক্তিবাদ আক্রান্ত এই দুই পক্ষ থেকেই, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, সরকার দুটো শাসক দল, এদের পক্ষ থেকেই যুক্তিবাদ বলে যে ভুল জিনিসটা সেইটাই আক্রান্ত। সুজেরা, কলকাতা টিভির দেবজ্যোতি, গত দুদিনে 6 এবং 7 তারিখে 8 জন প্রার্থী আক্রান্ত হয়েছে, কিন্তু সেখানে বিশেষ দুটি ঘটনা ছাড়া ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো রিপোর্ট চাওয়া হয়নি, এবং একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা আক্রান্ত হচ্ছে তার রিপোর্ট চাওয়া হচ্ছে, কিন্তু প্রার্থী আক্রান্ত হলে রিপোর্ট চাওয়া হচ্ছে না, এটা মানে এটাকে কীভাবে দেখছেন? ওই বললাম তো, আমি এক কথাই বলেছি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমরা সন্দিহান, আমরা বারবার বলছি সে কথা, এর চেয়ে বেশি আর কি বলতে পারি। আমি দুটো বিষয়ে একটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে কেরলে ভোট মিটে গেছে, এবার কি কংগ্রেস নেতৃত্ব এবং আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব একসঙ্গে এখানে প্রচারে যাওয়ার কোনো কর্মসূচি আছে? আর দ্বিতীয় আরেকটা বিষয় যে কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় বিভিন্ন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা
আমাদের এখানে বিজেপির হয়ে ভোট প্রচারে আসছেন, আজকে যোগী আদিত্যনাথ এসছেন, উনি একটা টোটকা দিয়েছেন পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার বিষয়ে। তিনি যেটা বলছেন যে উত্তরপ্রদেশের মতো মডেলে তারা ক্ষমতা এলে এখানে নারী নিরাপত্তা দেওয়া হবে এবং অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হবে, মজনুদের জেলে পড়া হবে নারী নিরাপত্তার জন্য, এটাই হচ্ছে আদর্শ উপায়। এই দুটো বিষয় একটু জানতে চাইছি। প্রথমটা কেরালা নির্বাচন, এখানে তারাই আসবেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের কর্মসূচি ঠিক হয়ে আছে, যারা আসবেন, যারা এখানে সাধারণত বাংলায় বা হিন্দিতে বলতে পারেন, সুতরাং তারা আসবেন, প্রকাশ করাত আসবেন, আমি মানে আছে এখন পর্যন্ত প্রোগ্রাম, সীতারাম মেচুরি আসবেন, বৃন্দা করাত আছেন অলরেডি এখানে, তো কাজে আসবেন, ওরা কেন্দ্রীয় নেতৃত্ব তো আসবেন, তো এটা নিয়ে কিছু অসুবিধা নেই। আর ওর কথা জিজ্ঞেস করছেন কেন, আমি মোদীকে আর অমিত শাহ এদের বলি যে আপনি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এসব সামলান গিয়ে, এটা উত্তরপ্রদেশের মডেল এখানে যে ওকে নিয়ে আসছেন, এটা তো একটা লজ্জার ব্যাপার আমাদের রাজ্যের কাছে, এরকম একটা লোক উত্তরপ্রদেশে যিনি নিরাপত্তার কথা বলবেন। যাই হোক, সবাই জানে যে পশ্চিম উত্তরপ্রদেশ যেটা পাঞ্জাব হরিয়ানা কেবল নয়, এবং পশ্চিম উত্তরপ্রদেশ যেটা কিনা বিজেপির একটা শক্তিশালী ঘাঁটি ছিল, মন্ত্রীরা ওখানে ঢুকতে পারছে না। যোগী আদিত্যনাথ যান না একবার ওখানে, ঢুকে একবার ঘুরে আসুন, ওখান থেকে এখানে এসছেন খুব, যাও ওখানে এসে ওই দিকটা দেখলে ভালো হয়। বিজেপির পায়ের তোলা মাটি গত এক বছর ধরে সত্যি আরম্ভ করেছে, এবং বিহার নির্বাচন তো সবচাইতে বড় প্রমাণ। এই সব অর্থবল, পেশিবল, নির্বাচন কমিশন যাই বলেন, এই কর্পোরেট ফান্ড, পার্থক্য তো 0.3% ভোটের, 0.3%, এটা বুঝতে হবে যে এইটা 2019 না, চেষ্টা করলেই ওইটা আবার 2019-2021 সালে করা যাবে না। সারা পৃথিবী ভারত দেখিয়ে দিচ্ছে যে দেশটা দুনিয়াটা বদলাচ্ছে। মণিদীপা প্লিজ। সূর্যদা, অ্যাজ আ ডক্টর অ্যান্ড অ্যাজ আ পলিটিশিয়ান ইন দ্য মিডল অফ দিস ইলেকশন, ইয়োর ভিউজ অন দ্য কাইন্ড অফ absence of COVID appropriate behavior displayed by politicians and voters. So far all parties concerned, I can assure you that from the beginning to end we had been with the people when the government was failing to reach them, and government is failing even now. It is us particularly, there are others, I don't say that this is our monopoly, but it's not the government, it is the opposition, particularly the left. They have gone house to house with that handbill, with the awareness about corona, what is to be done, what not should not be done. They went with the mask, they went with the sanitizer, they had gone with soaps, they had opened this what called community kitchen, the vegetable shops have been where you get cheaper vegetables and all that. They offered these online facilities for treatment of the non-COVID cases which were not getting admissions, and even for COVID cases it is they to arrange the ambulance when the government was failing to get them admitted somewhere, to be with them and to follow the protocols ourselves. It is when we were in the protest and taken to Lal Bazar for nothing, because we followed these protocols strictly, maintaining the distance, using the masks and all that wherever it should be used, and that the consciousness about corona. And I told you here in the beginning, as much as I told in the last meeting I had addressed yesterday, that the danger of corona, this the second wave or whatever they call it, is much more than the wave that we have overcome this, because I said in the beginning that it's a more rapid transition, this virus particularly, is the mutations, as you know, that has happened, and there are different strains, and it is more severe so far as the symptoms and mortality rate is concerned. So we try to maintain always these things and encourage people to do this and intervene wherever they fail, but the government itself behaves in irresponsible ways, and it started with Modi, with the Namaste Trump, that thing that they try to hide. Time for election commission to step in this matter, because we are also running out of vaccinations apparently. Sorry, couldn't follow. Should the election commission step in
regulate all these political meetings that are happening. Even yesterday, your party, the Samyukta Front, had a huge rally in Kolkata. Election commission, you have heard, just we had been discussing so long the role that is, it could discharge, I think. I don't expect much of them, and why should one vote for election? Or election or no election, the COVID protocol has to be followed. When it is meant for elections only, where are these elections when the Trump had that Namaste Trump, Modi had this Namaste Trump rally. And so, it's not matter of election commission, it's a part of the government and the political will of the government and determination, and to have faith on the people that if you ask for their cooperation, they will cooperate. It's not that something like a law enforcing agency that you can handle corona.